সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন ইংরেজি জন্ম মাস অনুযায়ী জানুন আপনার স্বভাব চরিত্র ও অর্থভাগ্য কেমন তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শকবৃন্দ সর্বপ্রথম আসি আপনাদের জন্ম যদি জানুয়ারি মাসে হয় তাহলে সেই জাত ব্যক্তিরা হবেন অত্যন্ত পরমার্থ জ্ঞানী ভাবনা যুক্ত দুর্বল চিত্তের মানুষ পিতৃধন থেকে বঞ্চিত এবং অপব্যায়ী মানুষ অবশ্য এই জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির মনে থাকবে মানে গুজ্জ মন্ত্রবিদ বা গুজ্জ মন্ত্র তন্ত্রবিদ্যার প্রতি বিশেষ আগ্রহ সেই সঙ্গে অত্যন্ত পরোপকারী কষ্ট সহিষ্ণু ব্যয়কারী শান্ত প্রকৃতির মানুষ অবশ্য দৈহিক গঠন হবে অপেক্ষাকৃত কৃষ বা রোগা পাতলা তথাপিও এই জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির মনে থাকবে পরমার্থ জ্ঞানের মানসিকতা অর্থাৎ সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবার একক আশীর্বাদ বর্ষিত হবে জানুয়ারি মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির জীবনে এবার আসি আপনার জন্ম মাস যদি হয় ফেব্রুয়ারি তাহলে সেই জাত ব্যক্তিরা হবেন বুদ্ধি কৌশল মেধা প্রযুক্তি দ্বারা শত্রু বসকারী সৎ চরিত্রবান এবং নিষ্পাপ মানুষ সেই সঙ্গে এরা যেন শ্রেষ্ঠ সদাচার যুক্ত প্রবীণ যোগী বিষয়াসক্ত এবং ইন্দ্রসম মানুষ পরোপকারের বেলায় ফেব্রুয়ারি মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা কখনো জাতি ধর্ম বর্ণ বিচার করেন না এবার আসি আপনার জন্ম মাস যদি হয় মার্চ মাস তাহলে আপনি হবেন সুদর্শন ব্যক্তি গৌরবর্ণ দেহ পরোপকারী বিদ্যান ও ধনবান মানুষ অর্থাৎ একেবারে কুড়ে ঘরে জন্মালেও নিজস্ব ক্ষমতার বলে বংশের বুকে মাথা তুলে দাঁড়াবেন সেই সঙ্গে মার্চ মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের বিশ্ব যেন থাকবে পায়ের নিচেই অর্থাৎ প্রচুর দেশ বিদেশ ভ্রমণ হওয়ার এক বিশেষ সম্ভাবনা থাকবে তাছাড়া এরা হবেন সজ্জনপ্রিয় পরোপকারী শুদ্ধ মন বা শুদ্ধ চিত্রের অধিকারী দাতা এবং তীব্র কামার্থ মানুষ অর্থাৎ প্রেম সম্ভব প্রতিক্রিয়ার ব্যাপারে জাতি ধর্ম বর্ণনি মানে বিচার বাদ বিচার নাও থাকতে পারে তথাপিও এই মার্চ মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা মানে সকল বাধা বিপত্তি অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন তাতে সন্দেহ নেই এবার আসি আপনার জন্ম মাস যদি হয় এপ্রিল মাস তাহলে আপনি হবেন অত্যন্ত রাগী জেদি ক্রোধী অহংকারী এবং শত্রুজয়ী মানুষ সর্বদা শুভ কর্মের প্রতি আগ্রহী এবং দাম্পত্য জীবনে সুখ সমৃদ্ধিময় মানুষ তবে আর বিশেষ কিছু গুণ এই এপ্রিল মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির মধ্যে থাকবে তা হল এরা যেমন হবেন বিনয়ী তেমনি সুন্দর বেশভূষা ভোগী সুখী সুখাদ্য আহারে নিপুণ সৎ বান্ধবযুক্ত এবং দেব দ্বিজে ভক্তিপরায়ণ অবশ্য কখনো কখনো রাগ জেদ অহংকার আবেগ এপ্রিল মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদেরকে আত্মধ্বংসের দিকে নিয়ে যেতে পারে এবার আসি আপনার জন্ম মাস যদি হয় মে মাস তাহলে আপনি হবেন অত্যন্ত ধনবান সম্পত্তিভোগী সুনেত্র বিশিষ্ট অর্থাৎ চোখ হবে সমুজ্জ্বল বা দর্শনীয় বিপরীতে মন থাকবে সর্বদা প্রেম রোমান্সে পরিপূর্ণ অত্যন্ত বিনীত স্বভাবের বা বিনয়ী দেবতা বা ব্রাহ্মণের প্রতি অপার ভক্তিপ্রয়ণ ধার্মিক সৎ ব্যক্তির প্রতিপালক সদ্গুণযুক্ত এবং সবার প্রিয় ভাজন মানুষ সংসার সমাজে একক কর্তৃত্ব বিরাজ করবে এই মে মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির জীবনে বা কর্তৃত্ব ফলাতে সক্ষম হবেন দর্শকবৃন্দ এবার আসি আপনার জন্ম মাস যদি হয় জুন মাস তাহলে সেই জাত ব্যক্তিরা হবেন অত্যন্ত কর্মট ধনবান প্রতিভাবান ও দীর্ঘায়ু মানুষ সেই সঙ্গে বিদেশে কর্ম বিদেশে উচ্চশিক্ষা বিদেশে বসবাস বিদেশে গৃহবাড়ি ও ভূমি সম্পত্তি লাভ করার বিশেষ সম্ভাবনা থাকবে তীব্র প্রকৃতি বিশিষ্ট অর্থাৎ প্রকৃতির সাথে মিলেমিশে থাকতে বেশি পছন্দ পশু পাখি গাছপালা এই সুদর্শন জগতের মধ্যে বসবাস করার এক বিশেষ মানসিকতা থাকে সেই সঙ্গে এরা হবেন অত্যন্ত ক্ষমাশীল দীর্ঘসূত্রী নানান প্রকার বুদ্ধিমত্তা বা বহুমুখী প্রতিভা প্রতিবান্বিত মানুষ অর্থাৎ শ্রেষ্ঠ পাণ্ডিত্যপূর্ণ মানুষ হওয়ার সম্ভাবনা থাকে এবার আসে জুলাই মাস জুলাই মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা হবেন সুনাম যশ খ্যাতিতে পরিপূর্ণ মানুষ সেই সঙ্গে পুত্র কন্যা সহ সুখী জীবন যাপন করার যোগ প্রবল এখানেই শেষ নয় জুলাই মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা হবেন সৎ উদার পরোপকারী ধার্মিক সুন্দরের পূজারি এবং সুখ সৌন্দর্য লাভের প্রতি প্রবল আকর্ষণ বিভিন্ন প্রকার ভাষাতে বা শাস্ত্রে পাণ্ডিত্য থাকবে এদের মধ্যে অত্যন্ত প্রমোদ প্রিয় প্রমোদ গুরুর প্রতি অচল বা অবিচল ভক্তি বহু ব্যয়ী এবং পরোপকারী মানুষ সদা সত্য কথা বলতে কখনোই পিছপা হবেন না এই জুলাই মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা এবার আসি আপনার জন্ম মাস যদি হয় আগস্ট মাস তাহলে আপনি হবেন যেমন সুখী তেমনি দুঃখী যেমন অর্থনাশ তেমনি অর্থাগম এমনকি স্বাস্থ্যগত ব্যাপারে শরীর স্বাস্থ্য অনেকটা মুটিয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্য আপনারা অনেকাংশে মানে সুন্দরের পূজারি হবেন সেই সঙ্গে আপনারা হবেন প্রসিদ্ধ মানুষ ধনবান মানুষ বধান্য মানুষ স্বামী স্ত্রী পুত্র কন্যা বন্ধু বান্ধব দাস দাসী সমবি ব্যবহারে আপনি দুর্বার গতিতে এগিয়ে চলবেন অর্থাৎ সকলকে নিয়ে সংসার সমাজে প্রতিষ্ঠিত মানুষ হবেন একাকিত্ব বসবাস বা একার মতো বড় হওয়ার মানসিকতা নেই সকলকে দেখে শুনে পরিবার পরিজনের সকলকে একত্রীভূত রাখতে সর্বদা বদ্ধপরিকর বিপরীতে এই আগস্ট মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তির মনে থাকবে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব এবং শ্রেষ্ঠত্বের প্রতি ঝোঁক যার ফলে এরা জগতের বুকে একদিন না একদিন মাথা তুলে দাঁড়াবেন তাতে সন্দেহ নেই এবার আসি আপনার জন্ম মাস যদি হয় সেপ্টেম্বর মাস তাহলে সেই জাত ব্যক্তিরা হবেন দুর্বল চিত্তের দুর্বল মনের বা দুর্বল শরীরধারী মানুষ অবশ্য এরা প্রেম প্রণয়ে লিপ্ত থাকতে বেশি পছন্দ করেন সেই সঙ্গে আত্মীয়দের সদ্ ব্যবহার ব্যাপক হয়ে থাকেন অর্থাৎ আত্মীয় স্বজনরাও তাকে অত্যন্ত ভালোবাসবে এবং ইনিও আত্মীয় স্বজনদের উপর অগাধ ভালোবাসা ব্যক্ত করবেন তবে সেপ্টেম্বর মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা হবেন অত্যন্ত ধীর স্থির প্রকৃতির সুর সঙ্গীত ও সুন্দরের পূজারী শত্রুনাশক নাশক কুটিল মনোভাবাপন্ন মর্মগ্রাহী শরণার্থীদের রক্ষক এবং প্রিয় মনের দুঃখ মনে চাপা রাখবেন কিন্তু মুখে প্রকাশ পাবে না এবার আসি আপনার জন্ম মাস যদি হয় অক্টোবর মাস তাহলে আপনি হবেন বিদ্যান ধনবান লেখক কবি সাহিত্যিক গবেষক এবং ঐশ্বর্যশালী মানুষ নর নারী সবার প্রিয় পাত্র এমনকি রাষ্ট্রপ্রধানেরও প্রিয় মানুষ এছাড়া নৃত্য গীত বাদ্যযন্ত্রপ্রিয় বুদ্ধিযুক্ত সুখী দাতা বহু যশে গর্বিত এবং ভক্তিপরায়ণ মানুষ অর্থাৎ আপনাদের গুণের যেন শেষ নেই বহুমুখী প্রতিভায় প্রতিভান্বিত মানুষ হবেন এই অক্টোবর মাসের জন্মগ্রহণকারী জাত ব্যক্তিরা এবার আসি নভেম্বর মাসে যদি আপনার জন্ম হয় তাহলে আপনি কুড়ি ঘরে জন্মালেও ধনবান মানুষ অর্থাৎ নিজস্ব ক্ষমতায় ভাই বোন তথা বংশের মধ্যে সবথেকে নামজাদা ব্যক্তিরূপে পরিগণিত হবেন তবে মনে রাখবেন আপনাদের চরিত্র হবে অত্যন্ত কামুক প্রেম রোমান্সে পরিপূর্ণ ব্যবসা কার্যে পারদর্শী অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে সংসার সমাজে প্রতিষ্ঠিত হওয়ার বিশেষ বাসনা থাকবে কর্মের প্রতি বিশেষ আগ্রহ থাকার সম্ভাবনা খুবই কম অত্যন্ত ক্রয় বিক্রয় দক্ষ ধনবান বহুবাসী বুদ্ধিযুক্ত এবং রণপণ্ডিত মানুষ সম্মুখ সমরে ঝাঁপিয়ে পড়ার মানসিকতা কখনো পশ্চাৎপদ হওয়ার মানসিকতা নেই এবার আসি আপনার জন্ম মাস যদি হয় ডিসেম্বর মাস তাহলে আপনি হবেন অত্যন্ত পর্বকারী উদার হৃদয় স্পর্শী সৎসঙ্গী এবং সুশীল সমাজের প্রতিষ্ঠিত মানুষ মন সুর সঙ্গীত ধর্ম আধ্যাত্মিকতার প্রতি বিশেষভাবে আকৃষ্ট থাকবে যার ফলে একাধিক বা তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা প্রবল অত্যন্ত প্রবাস প্রিয় অর্থাৎ বিদেশে বসবাস বিদেশে কর্ম বিদেশে উচ্চশিক্ষার প্রতি বিশেষ যোগ থাকবে তবে মনে রাখবেন ডিসেম্বর মাসে জন্মগ্রহণকারী জাত ব্যক্তিদের শারীরিক ব্যাপারে অনেকাংশে ভুগতে হতে পারে অর্থাৎ কোনো না কোনো বংশগত ব্যাধি পীড়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা এবং সেটা নিত্যকাল অবধি বয়ে নিয়ে বেড়াতে হতে পারে অর্থাৎ এই ব্যাপারে সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায় তাহলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায়